হ্যালো ফ্রেন্ডস, অ্যাসোসিয়েশন প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এই ভিডিওতে তোমাদের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারতেছো ফ্রেন্ডস যে আজকের ভিডিওতে বাংলাদেশের যত ইউটিউবার রয়েছে, ডিএলএস ইউটিউবার ফ্রেন্ডস, ডিএলএস নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে বাংলাদেশের সমস্ত ইউটিউবারকে ফ্রেন্ডস আজকে আমি একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। যে চ্যালেঞ্জটা অনেকটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, আশা করি সবাই কমপ্লিট করতে পারবে ফ্রেন্ডস। এবং এই চ্যালেঞ্জটা যারা কমপ্লিট করবে নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস তাদেরকে আমি মানে আমার ভিডিওতে বলে দিব যারা যারা কমপ্লিট করতে পারবে এই চ্যালেঞ্জটা। তো ফ্রেন্ডস, যদি তারা আমার এই ভিডিওটা নাও দেখে থাকে, যারা ওই ইউটিউবারদের ভিডিওগুলো দেখে থাকো সবার চ্যানেলে গিয়ে ফ্রেন্ডস একটা করে কমেন্ট করে আসবে যে অ্যাসোসিয়েশনের চ্যালেঞ্জটা যেন অ্যাকসেপ্ট করে এবং তারা এই নিয়ে একটা ভিডিও দেয়। তো ফ্রেন্ডস, এখন তোমাদের বলে নিই যে চ্যালেঞ্জটা আসলে কী। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের একাডেমি ডিভিশনে যেতে হবে এবং সেখানে গিয়ে আমাদের 5টা রেড কার্ড নিতে হবে ফ্রেন্ডস। এক ম্যাচে আমাদের 5টা রেড কার্ড নিতে হবে। রেড কার্ড যদি 5টা রেড কার্ড এক ম্যাচে কেউ নিতে পারে তাহলে তার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আমার চ্যালেঞ্জটা সবাই নেবে। এবং ফ্রেন্ডস, আমি চ্যালেঞ্জটা কীভাবে কমপ্লিট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো।